শনিবার মধ্যরাতিয়ে নয় তো রবিবার বেইনে চট্টগ্রামত আঘাত আনিত পারে ঘূর্ণিঝড় বুলবুল। তবে উপকূলত আঘাত আনিবার আগে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে বলে জানাই চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ডক্টর শহীদুল ইসলাম। অবস্থানগত অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল এখন থেকে আপনার উত্তর পূর্ব দিকে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে এবং এটি আগামীকাল রাত মধ্যরাত অথবা আগামী পরশু শেষ রাত নাগাদ উপকূলে আঘাত হানতে পারে। নভেম্বরের 8 তারিখ শুক্রবার বেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনত সার্কিট হাউস সম্মেলন কক্ষ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিক কক্ষে একথা জানিয়ে আবহাওয়াবিদ। তবে ধারণা করা হচ্ছে যে যখন বাংলাদেশে এটা আঘাত করবে তখন সেটা হয়তো অতি প্রবল ঘূর্ণিঝড় না হয়ে হয়তো বা প্রবল ঘূর্ণিঝড় আকারে থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে বরিশাল এবং খুলনা বিভাগীয় অঞ্চলগুলোতে বেশি প্রভাব থাকবে, হয়তো চট্টগ্রামে প্রভাব কিছুটা কম থাকবে, যার জন্য কিন্তু চট্টগ্রামকে 6 নম্বর বিপদ সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে। এর আগে সবাই জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি আছে বলেও জানি পুলিশ সুপার নূর আলম মিনা। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার এই চ্যানেলে আমাদের কাছে নির্দেশ আসছে, আমরা সকল অফিসার ইনচার্জ তাদেরকে আমরা বলে দিয়েছি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণের সাথে সমন্বয় করে উপজেলা ভিত্তিক যে নির্দেশ আসবে জেলা প্রশাসন থেকে যাবে এরকম সরকার থেকে যাবে সেইভাবে তারা সহযোগিতা করে কাজ করবে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলা জেলা প্রশাসনের পক্ষতুন সর্বাত্মক প্রস্তুত আছে বলে জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাইজিন কিটস এবং আপনার টিউব অয়েলগুলো এগুলো সচল রাখার জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তারা সেগুলো সচল রেখেছে। ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে তাদের রেস্কিউ টিমগুলো এবং সব কিছু প্রস্তুত রাখে। সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড সহ অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা যোগাযোগ করছি এবং যোগাযোগ অব্যাহত রাখছি যাতে করে কোনো ধরনের ক্যাজুয়ালিটি সেখানে না হয়। মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। রেড ক্রিসেন্টের 10,000 স্বেচ্ছাসেবক ছাড়াও বিএনসিসি ও স্কাউটের স্বেচ্ছাসেবকগণকে প্রস্তুত রাখা হয়েছে। চট্টগ্রামের কুমিরাঘাট হতে সন্দ্বীপ ও হাতিয়ায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সহযোগিতায় প্রাণী সম্পদ রক্ষায় ঔষধ ও খাবার মজুদ সংরক্ষণ এবং পশুপক্ষী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার যেই শেল্টার হোম রয়েছে সম্ভাব্য দুর্যোগ হতে দ্রুত খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত শুকনো খাবার আমাদের উপজেলা নির্বাহী অফিসারদেরকে টাকা দিয়ে দিব আমরা যাতে তারা যে কোনো মুহূর্তে শুকনো খাবার কিনে সরবরাহ করতে পারে। স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন এবং জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমরা এই মনিটরিং কার্যক্রম আমরা আরও বেগবান করছি। হ্যাঁ, আমাদের 479টি মানে সাইক্লোন শেল্টারে রয়েছে এবং এছাড়া 4,000 আমাদের স্কুল কলেজ রয়েছে, সেখানে আমাদের প্রচুর মানুষ আমরা রাখতে পারবো। তো বিশেষ করে সব এলাকার মানুষ আমাদেরকে নিয়ে আসতে হবে না, আমরা জোর দিচ্ছি বিশেষ করে সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড এবং মিরসরাই যেটি উপকূলীয় অঞ্চল রয়েছে এই 5টি উপজেলার লোকজনকে আমরা এই সাইক্লোন শেল্টারে আমরা কালকে দুপুর 12টার মধ্যে আমরা তাদেরকে সরিয়ে নিয়ে আসব এবং যত সংখ্যক বেশি আমরা পারি তত সংখ্যক লোক নিয়ে আসব। সবাত সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্ট, স্কাউট, বিএনসিসি সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাকল নিজ নিজ অবস্থানোত্তন প্রস্তুতির হত্যা তুলি দিচ্ছি। হৈরাকি ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ দুর্যোগ ব্যবস্থাপনাল জড়িত সকল সংস্থায় কন্ট্রোল রুম চালু করছি। জেলা প্রশাসনের পাশাপাশি চট্টগ্রামের উপকূল সহ সবার সতর্ক ও নিরাপদ অবস্থানেই পারে বড় ধরনের হয়তিত্বুন বাসাই। আচ্ছা, তোমাদের কি ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ আছে? আচ্ছা গুড, ওটা গ্রুপে তোমরা অ্যাক্টিভিটি চালাতে থাকো আর কি। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি।